হ্যালো বলো নমস্কার मैम আমি জুমনা দত্ত আমি দুর্গাপুর गवर्नमेंट কলেজে 6 ছাত্রী আজকে আমার টপিক হলো চিত্তবিত্তি চিত্তবিত্তির কথা বলতে গেলে আমাদের আমাদের ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের অন্তর্গত যোগ দর্শনের কথা বলতে হয় যার প্রতিষ্ঠাতা হলো মহর্ষি মহর্ষি পতঞ্জলি মহর্ষি পতঞ্জলি তার যোগ শব্দটিকে যুক্ত मैम স্লাইডটা তুলুন একটু হ্যাঁ বলো স্লাইডটা জোগে নিয়ে যান আচ্ছা আর হ্যাঁ ঠিক দেখা যাচ্ছে এই যে এখানে যোগ শব্দের অর্থ যুক্ত হওয়া মত মহর্ষি পতঞ্জলি যোগ শব্দটিকে সাধারণ অর্থে ব্যবহার করেননি যোগসূত্র শব্দটিকে তিনি সমাধি যোগ সূত্রে ব্যবহার করেছেন অর্থাৎ তিনি যোগ বলতে বুঝিয়েছেন যোগস্ব চিত্তবৃত্তি নিরোধ অর্থাৎ যোগ যোগ হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ যোগের পরে আমাকে আসতে হবে চিত্তবৃত্তি বলতে গেলে চিত্ত 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 না বুদ্ধি বুদ্ধি অহং অহংকার মন এই একভূতি অবস্থাকে আমরা অবস্থাকে যোগ দর্শনে চিত্ত বলা হয় এখানে অহংকার বলতে আমাদের অহং আত্মাকে বোঝানো হয়েছে কারণ মন এবং বুদ্ধি অহংকার এই তিনটি যখন একত্রিত হয়ে যায় তখনই আমাদের আমাদের সেই সেই অবস্থাকে আমরা চিত্ত বলতে পারি তারপরে আমি আসি চিত্তবৃত্তি চিত্তবৃত্তি কি যোগ শাস্ত্র মতে মনের মাধ্যমে চিত্ত যখন কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হয় সেই তখন চিত্ত সেই বিষয়ের আকার ধারণ করে অর্থাৎ আমি যখন সামনে আমার একটি বইকে দেখছি বইয়ের সঙ্গে যখন আমার চিত্ত সেই বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছে তখন আমার বইয়ের আকৃতিটা কেমন বইটা কতটা তেমন সেই আকৃতিটা যখন আমার মনের মধ্যে আসে তাকে আমরা বলছি চিত্তবৃত্তি এবার আমি আসি চিত্তবৃত্তির প্রকার ভেদ প্রকার প্রকারভেদে পাঁচ যোগশাস্ত্র মতে চিত্তবৃত্তির প্রকার পাঁচ প্রকার এক হলো প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা ও স্মৃতি এখানে যোগ দর্শনের প্রমাণ প্রমাণ হচ্ছে এখানে যথার্থ জ্ঞান অর্থাৎ যোগ দর্শনে তিন প্রকার প্রমাণের উল্লেখ করা হয়েছে প্রত্যক্ষ অনুমান শব্দ প্রত্যক্ষ প্রত্যক্ষ বলতে আমরা এখানে বুঝি ইন্দ্রিয় সঙ্গে বাজ্য বস্তুর সংযোগজনিত যে বৃত্তি অর্থাৎ যখন আমার চোখের সঙ্গে আমার বইয়ের বইয়ের সংযোগ হচ্ছে তার যথার্থ জ্ঞান হচ্ছে সেটা হলো আমার কাছে প্রত্যক্ষ জ্ঞান বা বৃত্তি তারপর আমি আসি অনুমানে অর্থাৎ দৃষ্ট বস্তুর সাথে অদৃষ্ট বস্তুর যখন অদৃষ্ট বস্তুর ওর অনুমান করাই অনুমানই হলো অনুমান জ্ঞান যখন আমার সামনে সে বস্তুটি সম্পর্কে আমি অনুমান করছি যে বস্তুটি কেমন সেইটি হলো আমার অনুমান জ্ঞান বা অনুমান বৃত্তি তারপর আসছি আমি শব্দ ভিত্তিতে। অর্থাৎ যথার্থ বক্তার বাক্য শুনে শ্রোতার চিত্তে যে বৃত্তি উৎপন্ন হয় তাই হলো আগম আগম বৃত্তি বা শব্দ জ্ঞান অর্থাৎ কোনো কেউ যদি আমাকে কোনো কথা বলে যথার্থ বক্তা তার কথা শুনে যে তার যে যে সম্পর্কে বলছে তার সম্পর্কে যখন আমার মনে একটা আকার ধারণ করে সেটাই হলো আমার কাছে শব্দ 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 জ্ঞান এবার আসি আমি বিপর্যয় বিপর্যয় মিথ্যা জ্ঞানম অর্থাৎ বিপর্যয় 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 হলো ভ্রান্ত জ্ঞান কিন্তু ও জ্ঞানের অভাব নয় অর্থাৎ যখন আমি চি রজ্জুস্থলে চি রজ্জুস্থলে রজ্জুস্থলে চিত্ত রজ্জুর আকার গ্রহণ না করে সর্পের আকার গ্রহণ করে বলে রজ্জুদের জ্ঞান মিথ্যা জ্ঞান অর্থাৎ আমি যখন রজ্জুর দিকে তাকাচ্ছি অর্থাৎ আমার জ্ঞান হচ্ছে সর্ব সর্প বলে আমি তাকে ভাবছি সেটা হয়তো আমার মিথ্যা জ্ঞান কিন্তু জ্ঞানের অভাব হচ্ছে না সেই জায়গায় তারপর আমি আসি বিকল্প বিকল্পতে শব্দ জ্ঞানানুপাতি বস্তু শূন্য বিকল্প অর্থাৎ যে জ্ঞান কেবল শব্দাশ্রয়ী যেখানে শব্দের অর্থ অনুসারে কোনো বস্তু থাকে না চিত্তের সেই বৃত্তি বা জ্ঞানকেই বলা হয় বিকল্প আকাশ কুসুম বা শসক সিংহ বাস্তবে বস্তু বলে কিছু নেই কিন্তু যখন যখন আমি এটা কথাই কি আকাশ শুনছি সেই 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 শব্দটা শুনে আমার মনে এক প্রকার চিত্ত বৃত্তি চিত্তের উৎপত্তি হচ্ছে তাই হলো আমার কাছে একেই বলা হচ্ছে বিকল্প তারপর আসি নিদ্রা অভাব প্রত্যয় অবলম্বনা নিদ্রা অর্থাৎ নিদ্রাকালে জ্ঞানের অভাব বিষয়ক বৃত্তি বা জ্ঞান 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 হয় বলে নিদ্রা এক প্রকার মতে নিদ্রা অর্থাৎ অর্থাৎ যখন আমি ঘুমন্ত অবস্থায় আমি থাকবো ঘুম থেকে উঠে বলতে পারি যে হ্যাঁ নিদ্রাকালে আমার কোনো জ্ঞান ছিল না কিন্তু সেটা ভুল কারণ নিদ্রাকালে নিশ্চয়ই আমার কোনো প্রকার জ্ঞান ছিল নাহলে আমি সেটা আমি ঘুম থেকে ওঠার পর বলতে পারি না যে নিদ্রাকালে আমার কোনো জ্ঞান ছিল না তারপর আমি শেষ চিত্রবৃত্তির শেষ পর্যায়ে আসি স্মৃতি যোগ যোগ চিত্তবৃত্তি সংস্কারজনিত জ্ঞানম স্মৃতি অর্থাৎ অতীত অভিজ্ঞতা সংস্কারজনিত বৃত্তি বা জ্ঞানই হলো স্মৃতি যেমন অতীতে ঘট প্রত্যক্ষের ফলে চিত্তের যে ঘটাকার বৃত্তি সঞ্চিত থাকে সঞ্চিত আছে তা যখন আমরা তখন আমরা সামনে ঘর না থাকলেও সে পূর্বের পূর্বের ঘটা ঘটে আকৃতিটা আমার সামনে এলে আমার সে স্মৃতি হয় অর্থাৎ যদি আমি যে এখন আমি যে সেমিনারে আমি এখন যে বলছি প্রেজেন্টেশন করছি এখন কে কেমন বললো কি হলো পরবর্তীকালে যখন আমি এটা মনে করব তখন এই যে আমার স্মৃতিটা স্মৃতিচারণ হবে তাই হলো চিত্তবিত্তের এক প্রকার স্মৃতি থ্যাংক ইউ ম্যাম যমুনা তোমার হয়ে গেছে প্রেজেন্টেশন শেষ হ্যাঁ ম্যাম হ্যাঁ হ্যাঁ তাহলে আমি এখানে একটুখানি তোমাকে জিজ্ঞাসা করতে চাইছি প্রেজেন্টেশন সকলেরই ভালো হচ্ছে অসুবিধা কিছু নেই কিন্তু যমুনার প্রেজেন্টেশনে এইখানে নিদ্রা যে চিত্তবৃত্তির কথা তুমি বলছো হ্যাঁ এই নিদ্রা মানুষকে কিভাবে মনসংযোগে সাহায্য করে ম্যাম মনসংযোগে সাহায্য করে বলতে যদি যদি আমি যদি আমি রাত্রে না ঠিকভাবে ঘুমাই তাহলে আমার সকালে সে আমি যদি কোনো পড়াশোনা করি বা কোথাও যাই সেই সেই কাজে আমার মন লাগবে না এক নম্বর আর আমার যদি নিদ্রাটা ঠিকভাবে হয় তখন আমার সেই কাজগুলোতে মনোসংযোগ হবে বেশ ঠিক আছে নেক্সট